ইভিনিং এভরিওয়ান। সো রেডি, আমি জ্যাক বেরোচ্ছি। এই ড্রেসটা অনেকদিন আগে কিনেছিলাম, বাট পরতে পারিনি। জানি না কেন প্রথমবার কোনো ড্রেস আমার ফিট হয় না, দেন যখন আমি আবার পরি তখন সেটা ফিট হয়। সো আজকেও সেম হয়েছে, ফিট হয়েছে। সো একটু ঘুরতে যাবো, কালী পুজোর স্পেশাল ঘুরতে যাবো গাইজ। তবে দেখি এখানে সেরকম পুজো হয় না, তবু একটু বেরোবো, একটুখানি ঘুরতে হয়। এটা অনেকদিন আগে কিনেছিলাম, বাট হয়নি জন্য সেরকম পড়তে পারিনি, বাট আজকে হয়ে গেছে। আই এম সো মাচ হ্যাপি ফর দিস। সো চলো আজকে ঘুরে আসি। আর মেবি একটা ইন্টারেস্টিং জিনিস হতে চলেছে আমার সাথে, যদি হয় তাহলে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো, আর যদি না হয় তাহলে শেয়ার করবো না, আগেই বলে লাভ নেই। সো চলো, হোপস পূরণ হবে। সো চলো, দিস ইজ মাই চুলগুলোকে ঠিক এইভাবে উড়িয়ে নিয়ে যাচ্ছি, বাড়ি এসে দেখবো গাইস পুরো জট হয়ে গেছে। মানে মাঝে মাঝে উড়াতেও তো ইচ্ছে করে, ঠিক এরকম ভাবে। পুজোর প্রসাদ এটা মণ্ডপ থেকে দিয়েছিল। এই হচ্ছে ধোসার সমস্ত লিস্ট, খাবো ধোসা। তো বসলাম, বেশ মোটামুটি ভালো ভালো প্যান্ডেলগুলো ঘোরা অলরেডি ডান, এখন ধোসাকে যাবো রুমে রিটার্ন। তো আজকে আর সেরকম ভারী ডিনার করবো না, আজকে ধোসাই আমার ডিনার হচ্ছে। দিস ইজ ধোসা, এটা এটাকে কি বলে জানি না, সাম্বার টাম্বার কিছু বলে গাইস। আমি বাঙালি, সব মাছ ভাত ভালো জানি, আর সাথে বিরিয়ানিটা জানি।
ওগুলোর নাম আমি জানি না, একটু টেস্ট করে দেখা যাক। ওয়াও নাইস, ডান, বাড়ি চলে এসেছি, ঘোরাফেরা কমপ্লিট, ডিনারও কমপ্লিট, এখন আমি বসবো আর মোবাইলটা খোঁচাবো, এটাই কাজ এখন, আর কোনো কাজ নেই। খাওয়া দাওয়াটা কমপ্লিট, একটু পরে ঘুমোবো, শুয়ে পড়বো।